হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মারিয়াম শাহিন চ্যানেলের মারিয়ামের আম্মু রোজি সৌদি আরব থেকে বলছি। আজকে আমরা ঈদের দিনেই আসছি একটা জায়গায়, যেহেতু আমরা প্রবাসীদের জন্য সবসময় একরকমই যাই, ঈদ আর আনন্দ বলতে এইটুকুই, যখনই সময় পাই তখনই বাইরে আসি। আজকেও আসছি ঈদের দিনেই, বলতে গেলে এই যে মাসরি ফ্যামিলিটাকে নিয়ে আসছি আমরা, ওই যে সাথে আমার জয়নব, মারিয়াম, তাদের বাবা, ওই যে মাসরি মহিলা বসা, ওনার হাজবেন্ড, ওনার এক ছেলে এক মেয়ে, তা ওনারা সহ আমরা আসছি। উনি ভিজিট আসছেন, এই মহিলা আমার পাশে যান, তো বুবা কথা বলা হয় যাতে উনি, আমি তো সবকিছু বুঝি না, উনি আমাকে এটা সেটা ইশারা দিয়ে বলেন, ওইভাবে আমার সাথে মিশেন আর কি। যাই হোক, আমি কিছু কিছু আরবি বুঝি, যার জন্য ওনার সাথে একটু মিল মহব্বত তৈরি হয়েছে। তো উনি আসলে বাইরে বেশি একটা ওনার হাজবেন্ড নিয়ে যেতে পারেন না, কারণ হয়েছে ওনার হাজবেন্ডের এগ্রিমেন্টের চাকরি মালিকানাধীন, আমার হাজবেন্ড তো একটু ফ্রি কাজ করে, যার জন্য আমি যে কোনো সময় বাইরে আসতে পারি। তো ওনাদের গাড়ি সংকট ছিল একটা সময়, এখন ওনার গাড়ি আছে, তারপরও ওনার হাজবেন্ডের সময় থাকে না, যার জন্য ওনারা নিয়ে যেতে পারেন না আর কি। আজকে আমরা এই লেকটা তো আমার চিরচেনা একটা জায়গা, বলতে গেলে আমি 8টা বছর ধরে এখানে আসি, এই জায়গাটা আমার ভালো লাগে, এই জায়গাটা আমার ভালো লাগার জায়গা, আসলে দেখার মতো একটা জায়গা। তো ওই জায়গাটায় ওনাকে নিয়ে আসছি আর কি, বলছি যে চলেন একটা সুন্দর জায়গা আছে, এখানে যাই গেলে পরে দেখতে পারবেন কত সুন্দর জায়গা, এটা দেখার মতো একটা জায়গা। এই জায়গাটায় আসলে আসলে মন ভরে যায়, কারণ ওই জায়গাটাই দেখার মতো সুন্দর জায়গা। আমার দুই মেয়েই অসুস্থ, বলতে গেলে মারিয়াম ঈদ নামাজ থেকে যাওয়ার পরে, আজকে ঈদের দিন তো, 2024 সাল ঈদুল আজহা, জয়নবে মারিয়াম পাতলা পায়খানা করছে, বমি করছে, বলতে গেলে খুবই একটা ভালো না আমার মেয়েটা। তারপরে একটু বাইরে নিয়ে আসছি, ঘরের ভিতরে সারাক্ষণ বোরিং ফিল করে, তার জন্য বাইরে নিয়ে আসছি। ওরা তো পানি তেমন একটা দেখে নাই, বাচ্চারা খুব ধরতে চায়, ও লুজাই লাফাইতেছে, ও ধরতে চায়, পানিতে নামতেছে। আমরা আমি দুইজনেই পানিতে নামাইছি অনেকক্ষণ, পানির মধ্যে তারা ছিল। এই যে অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো, আপনাদের সাথে অনেকবার এই জায়গাটা আমি শেয়ার করছি, এখনও ভালো লাগবে। আমি আসলে খুব ভালো ভিডিও করতে পারি না, যতটুকু করতে পারি করতেছি আর কি, আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। যেহেতু এটা জাজিরাতুল আরব, আরবের সব মানে জায়গাতেই দেখবেন এরকম পাথরের বিশাল বিশাল বড় পাথর বসে আছে, যুগ যুগ ধরে, মনে হচ্ছে যেন এখনই এটা পড়ে যাবে, এখনই এই পাথরগুলা ধ্বংস হয়ে যাবে, আসলে আর কিছুই না, যুগ যুগ ধরে এই পাথরগুলো বসে আছে। আর এই লেকটা সাগরের অস্তিত্বই বলতে পারেন, যে এটা বিশাল বড় একটা লেক, এটা অনেক উজ্জ্বল অস্তিত্ব আছে, এখানে মাছও আছে, অনেক মাছ পাওয়া যায় আর কি, মাছ আছে। তো আমি আসলে এই জায়গাটা এসে খুব ভালোই লাগে, আমার সবসময় আমি আসি, আমার ভালো লাগে, কারণ হচ্ছে আমি তো বাংলাদেশের মেয়ে, প্রকৃতির মধ্যে আমি বড় হয়েছি, যার কারণে প্রকৃতির কাছে আসলে আমার ভালো লাগে। এখানে একটু পানি সবজি অস্তিত্ব পাই, গাছ গাছালি দেখতে পাই, এখানেই বেশি আসি। আমার বড় বড় মার্কেট, পার্কের রেডিমেড খেলনা এগুলো দেখতে আমার ভালো লাগে না, এইগুলো যদি আমরা নিয়ে চলে যেতে বসে থাকি, এই জায়গাটাই আমার ভালো লাগে, সবচেয়ে ভালো লাগার একটা জায়গা, বিশাল সুন্দর একটা জায়গা আপনারা দেখেন। মনে হয় জানি বাংলাদেশের আমাদের যে সিলেটের হাকা লুকিয়ে একটা হাওর আছে, আমি অনেক সময় অনলাইনে দেখি আমাদের পড়ালেখাতে, এই হাওরটার মতোই মনে হয় যেন এই হাওরের একটা অংশ, এই যে হাওরের মতো লাগে। আমাদের সিলেটে তো বেশিরভাগই হাওর, পাওয়ারের দেশ, পাহাড়, হাওর, এরকম লাগে যে বর্ষার সময় পানিগুলো আমাদের হাওরে এরকম আসে, তারপর আমাদের যে ধানের জমিগুলো এইভাবে পানিতে ভরপুর হয়ে যায়, দেখতে এরকম সেম এরকম লাগে। কি সুন্দর একটা ফুল গাছ, বনেরই নাম হারা ফুল, দেখতে পাচ্ছেন?
এই ফুলের সৌন্দর্যটা দেখার মতো মানুষও নাই এখানে। ওনারা তো দূর দূরান্তে এই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সৌদিরা এইদের দিন এখন পার্টি আর পার্টি, বিশাল বিশাল অট্টালিকার ভিতরে বসে বসে শুধু খাবে। এই প্রকৃতির কাছে আসার সময়ও তাদের নেই। ওরা আসলে ওরা তো বাড়ির কাছে গাছই রোপণ করতে চায় না, একটা গাছ দেখলে ওটাকে তাড়াহুড়া করে কেটে ফেলে দেয়। এই যে দেখেন, এগুলি দেখলে আমি অনেক ভালো পাই। এই যে কি সুন্দর, এই যে পাখির কথা বলছিলাম, এই যে আকাশে পাখি, এই দেখেন করতেছে। এই এই মারি বাপ, এই মারি বাপ, এটা কি পাখি? হ্যাঁ বক পাখি। এদিকে ফুলা ফানতে আমাদের বাঙালি ভাইয়েরা এখানে আছে, ওনারা ডেক্সে টুকসেট বাজাইতেছে, আনন্দ করতেছে। আরেকটা ফুল গাছ আছে, এই যে আরেকটা ফুল গাছ। ও কি সুন্দর, এই যে এগুলি দেখারও মানে সৌন্দর্যটা উপভোগ করারও কোনো মানুষ আমি দেখি না আছে বলে, চমৎকার। এখন সন্ধ্যা লগন হয়ে গেছে, সন্ধ্যার সময় হয়ে গেছে, এই যে গুদুলি লগন শুরু হয়ে গেছে। আমার দুই সোনার টুকরা এই জন্য যাইতেছে, বাপ যেন যাই, যেন মারিয়াম যেন ব্রাট খাও, যেন মারিয়াম যেন ব্রাট খাও। মারিয়াম মারিয়াম নামতে চাইতেছে, আজান হইতেছে, চলো চলো যাই। আজকে ভালোই লাগলো, সবাই একসাথে ছিলাম। আজ তো হবে না।